অনুকূল জলবায়ু এবং উর্বর মৃত্তিকাদি রাবার বোর্ডকে আকৃষ্ট করে রাজ্যে রাবার চাষ প্রসারণের জন্য। 1967 সালে ত্রিপুরায় প্রতিষ্ঠিত হয় তাদের এক সদস্যক দপ্তর। সময়ের সাথে সাথে রাবার বোর্ড রাজ্যের রাবার উন্নয়নে এক শক্তিশালী ভূমিকা রাখতে শুরু করে। 1979 সালে স্থাপিত হয় রাবার বোর্ডের আঞ্চলিক অফিস এবং আঞ্চলিক গবেষণা কেন্দ্র। 1985 সালে ভারত সরকার উত্তর পূর্বাঞ্চলে রাবার চাষ উন্নয়ন এবং প্রসারণের জন্য প্রকল্পের মঞ্জুরি দেন এবং স্থাপিত হয় নিউক্লিয়াস রাবার এস্টেট অ্যান্ড ট্রেনিং সেন্টার অর্থাৎ NRETC। আজ রাবার বোর্ড আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে অবস্থিত 3টি আঞ্চলিক অফিস এবং গবেষণা কেন্দ্রের মাধ্যমে রাজ্যে রাবার চাষে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে চলেছে। বর্তমানে রাবার বোর্ডের একটি আঞ্চলিক অফিস রয়েছে আগরতলায় এবং 3টি স্থানীয় অফিস রয়েছে যথাক্রমে আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে। এছাড়াও ত্রিপুরাতে রয়েছে রাবার বোর্ডের 8টি ফিল্ড স্টেশন। রাবার বোর্ড ত্রিপুরাতে রাবার চাষের প্রসারে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে চলেছে। বর্তমানে ত্রিপুরার প্রায় 40,000 হেক্টেয়ার জমিতে রাবার চাষ হচ্ছে, যেখান থেকে বছরে প্রায় 23,000 মেট্রিক টন রাবার উৎপাদিত হচ্ছে। রাবার চাষের জন্য প্রচুর অর্থ বিনিয়োগ প্রয়োজন। শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে হেক্টর প্রতি রাবার চাষের খরচ প্রায় 73,100 টাকা। ত্রিপুরার অধিকাংশ রাবার চাষী বা উদ্যোগী অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার দরুন রাবার বোর্ড তাদের আর্থিক সাহায্য প্রদান করছে। সমগ্র রাবার চাষের খরচের মোট 40% ভর্তুকি হিসেবে প্রদান করছে বর্তমানে রাবার বোর্ড। তাছাড়া রাবার চাষীদের নিয়ে প্রচুর রাবার উৎপাদক সমিতি বা রাবার প্রোডিউসার সোসাইটি গঠন করা হয়েছে। এই সমিতিগুলির সমস্ত সদস্য রাবার চারা রোপণ থেকে শুরু করে বাগান পরিচর্যা, ল্যাটেক্স সংগ্রহ, রাবার শীট উৎপাদন এবং বিপণন পর্যন্ত সমস্ত কাজ নিজেরাই সম্পন্ন করছে এবং প্রাপ্ত লাভের অংশ নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নিচ্ছে। রাবার বোর্ড রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতায় দরিদ্র উপজাতিদের পুনর্বাসনের জন্য একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। ব্লক প্ল্যান্টেশন নামের এই প্রকল্প 1992 সালে কার্যকরী হয়। ত্রিপুরা রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় এই প্রকল্পের মধ্য দিয়ে রাবার বোর্ড 3,250 হেক্টেয়ার জমিকে রাবার চাষের আওতায় আনতে সক্ষম হয়েছে এবং ফলশ্রুতিতে 3,000 দরিদ্র উপজাতি পরিবার
উপকৃত হয়েছে। উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষের কর্মসংস্থানের সুযোগ ঘটেছে এই প্রকল্পের মাধ্যমে। ত্রিপুরা সরকার এ রাজ্যে রাবার চাষের প্রসার এবং উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চলেছে। আজ সমগ্র ত্রিপুরায় রাবার চাষ মানুষের আর্থসামাজিক জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষত উপজাতি অংশের মানুষের জীবনযাত্রার সামগ্রিক মানোন্নয়ন রাবার চাষের ফলেই সম্ভব হয়েছে, যা আজ শুধুমাত্র মাসিক নিশ্চিন্ত আয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। বর্তমানে রাজ্যে প্রতি কিলো রাবারের মূল্য 60 থেকে 100 টাকার মধ্যে ওঠানামা করছে। এই হিসেব মতো এক হেক্টর রাবার বাগানের মালিকের বছরে আয় দাঁড়ায় 60,000 থেকে 1,00,000 টাকার মতো, যা গ্রামীণ অর্থনীতিতে এক নতুন মাত্রায় স্বাচ্ছন্দ্যের ছন্দ আনে। পরিসংখ্যানে দেখা যায় যে ত্রিপুরার মোট রাবার বিক্রির পরিমাণ 2004-2005 সালে 41,27,25,556 টাকা, 2005-2006 সালে 71,91,33,893 টাকা এবং 2006-2007 সালে 115,84,198 টাকা। আমরা আগের খুব কষ্ট ছিল, রাবার বাগান যে সময় নাই এ সময় খুব কষ্ট ছিল। প্রায় আমরা যে প্রায় পাড়ার মধ্যে আমরা পাড়ার একটা টিনের ঘরে নাই। যখন রাবার বাগান আসে আমরা কাজ করছে বাগানে, কাজ করছে, এরপরে কয়রা বাগানটা ইয়া করছে, বড়ো বড়ো করছে গাছটা। যখন বড়ো হয়েছে টেপিং আরম্ভ করছে, আরম্ভ কইরা আমরা শীত করছে, শীত কইরা পশম ঘটিছে দিয়া শুকাইয়া বান্ডেল টানেল করে মণিমালা বিক্রি করে বিক্রি। তখন এ সময় আমরা খুব কম পাই টাকা বেনিফিসিয়ারি, আমরা 72 জন বেনিফিসিয়ারি আছে। এ সময়ে 3 মাসে 5,000-4,000-2,000 এভাবে পাইত। তখন তো বছরে আমরা 1,20,000 পাই। উন্নত হয়েছে, আমরা কেউ কেউ মায়াপুলা ডন বস্কো ইংলিশ মিডিয়ামে পড়ায়, পড়তে দেয়। আগে তো স্কুলে অনেক পড়ে না, তখন আমরা টাকা পয়সা কিছু হাতে হয়েছে আর বাচ্চা কাচ্চা পড়নে সুবিধা পাইছে। আগে তো মানে আমরা মানে তীব্রাতে মানে জুম চাষ মানে এই তীব্রাতে মানে জুম চাষ করে আর কি, জুম চাষ করে মানে ঠিক মতে ফসল ঠিক মতো পাইল না। এখন মানে মোটামুটি এখন রাবার চাষ আইয়া মোটামুটি পরিবর্তন হয়েছে আর কি। রাজ্য সরকার 1983 সালে মূলত উপজাতি জুমিয়া পরিবারগুলোকে রাবার চাষের মাধ্যমে পুনর্বাসনের উদ্দেশ্যে স্থাপিত করে ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ TRPC। ত্রিপুরাতে রাবার শুরু হয়েছে 1963 সনে, আর এখন ত্রিপুরার অবস্থা ভারতবর্ষে দ্বিতীয় স্থানে রাবার এরিয়া। এখানে গত বছর পর্যন্ত ছিল 36,000 হেক্টর, এখন 38,000 থেকে 40,000 হেক্টর মতো রাবার ত্রিপুরাতে আছে। আর যেটা কেরালাতে যা আছে তা হবে 5,02,000 মতো, অনেক বেশি। কিন্তু আমরা শুরু করেছি অনেক পরে, এদের তো কয়েক জেনারেশন রাবার হয়েছে। প্রশ্নটা হচ্ছে যেটা যে ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে রাবারের যে অবদান সেটা আমরা বুঝতে শুরু করেছি ধরুন 70s শেষ দিকে, 80 দশক থেকে আমরা বুঝতে শুরু করেছি। এর আগে খুব একটা লোকের বিশ্বাস ছিল না যে রাবার দিয়ে সম্ভব এরকম একটা অর্থনৈতিক পুনর্বাসন, বিশেষ করে যারা খুব পিছিয়ে পড়া গোষ্ঠী আছেন, যারা উপজাতি অংশের মানুষ আছেন, এরা তো তত বিশ্বাসই করতে পারেননি। ওয়ারাংবাড়ি বলে একটা জায়গা আছে বিশ্রামগঞ্জ বিশালগড় ওই দিকটায়,
সেখানে প্রথম যখন রাবার প্লান্টেশন করতে গেছিল ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্লান্টেশন কর্পোরেশন লিমিটেড, তখন সেখানে ওরা বাধা পায়, উপজাতি পরিবাররা সেখানে রাবার করতে দেবে না, জায়গাটাও তাদের নয়। শেষ পর্যন্ত একটা সমঝোতা হয় তাদের সঙ্গে যে না, আমরা আপনাদের বাগান আপনাদের জন্য বাগান করে দেব, আপনারা রাজি হলে সেই বাগানটা আপনারাই মালিক হবেন একদিন। এই বলে একটা সমঝোতা এসে সেখানে 100 হেক্টরের মতো বাগান হয় একটা সেন্ট্রাল সেক্টর স্কিমে। সেইটা প্রাথমিকভাবে খুবই এটা সাকসেসফুল হয় এবং শেষ পর্যন্ত যখন প্রোডাকশন শুরু হয়, যখন রাবার ল্যাটেক্স নেওয়া শুরু হলো, তখন তাদের অর্থনৈতিক উন্নয়ন বিরাটভাবে দেখা দিল। কেউ কেউ যারা আগে জুমিয়া ছিল, যারা ধরুন এখনকার আজকের স্ট্যান্ডার্ডে যারা 10,000 ইনকাম করতে পারতো না সারা বছরে, তারা আজকের স্ট্যান্ডার্ডে আপনার মাসেই 5,000-6,000 টাকা ইনকাম করতে শুরু করলো, টিভি কিনতে শুরু করলো, জীবনের মান বেড়ে গেল প্রচুর। সেটা দেখার পর শুধুমাত্র উপজাতি সম্প্রদায়ের মধ্যেই নয়, সরকারে যারা প্ল্যানিংয়ে আছেন সবাই তারা দেখলেন যে এটা একটা উপায় একটা অর্থনৈতিক পুনর্বাসনের জন্যে। কারণ ত্রিপুরাতে অ্যারেবল ল্যান্ড, যেটা সমতল ভূমি, অত্যন্ত কম, আর সমতল ভূমি যা আছে তা এত মানুষের মধ্যে ভাগ ভাগ হয়ে আছে যে আর ভাগ করে বিরাট পুনর্বাসন সম্ভব নয়, এবং প্রোডাক্টিভিটিও খুব একটা যে বাড়াবে, এখানে ইরিগেশনেরও খুব একটা সুবিধে নেই অতটা। এবং এই যে টিলা ল্যান্ড যাকে আমরা বলি, যেটা উঁচু জমি, ত্রিপুরার এগুলো কিন্তু বিশাল পাহাড় নয়, ছোটোখাটো পাহাড় এবং অনেকটা কচ্ছপের খোলের মতো এরকম জায়গাও প্রচুর আছে যেখানে রাবার খুব সহজেই হতে পারে। সেইসব জায়গায় একটা বিশাল সম্ভাবনা রাবারের আছে। এই দেখে সরকার তখন 1983 সনে ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্লান্টেশন কর্পোরেশন লিমিটেড, এই সংস্থার একটা কোম্পানিজ অ্যাক্টে রেজিস্ট্রেশন হয়, এই নতুন কোম্পানি তৈরি হয়। তার মূল উদ্দেশ্য হলো যে উপজাতি, যে জুমিয়া এবং যারা স্মল ফার্মার্স, মার্জিনাল ফার্মার্স, এইসব লোকেদের অর্থনৈতিক পুনর্বাসন রাবার বাগান করে। দরিদ্র উপজাতি পরিবারবর্গের, বিশেষভাবে জুমিয়া পরিবারবর্গের স্থায়ী অর্থনৈতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে স্বশাসিত জেলা পরিষদ 1997 সাল থেকে শুরু করে রাবার চাষ প্রকল্প। আগে তো আমরা ইয়া করতো, বামা থাকতে জুম চাষ করতো, ধান লাগাইতো জমিতে আর কি, ইয়া করতে তিলাতে ইয়া পাট আর কত কিছু করতো আগের তুলনায়। এখন যে রাবার চাষ হয়েছে, রাবার অবনে অনেক ইনকাম বেশি আগের তুলনায় আর কি। তো আমরা বাবা মা থাকতে যে ইয়া জুম চাষ করছে, যে সাইরা এখন রাবারটা ইয়ে করতেছে, কাজ করতেছে, কাজ করে এখন খুব মানে ভালো উপকার হয়, ওরা খুব ইয়া সুবিধা আর কি, চলন সুবিধা হয়, শিক্ষা দীক্ষার দিক দিয়ে যে কোন দিক দিয়ে সুবিধা হইতেছে আর কি আমরা এই আর কি। এরই মধ্যে 1992 সালে রাজ্যে প্রথম বিশ্ব ব্যাংকের সহায়তায় শুরু হয় রাবার চাষ প্রকল্প। প্রকল্পটির অনুকরণীয় বৈশিষ্ট্য ছিল রাবার চাষে অংশগ্রহণকারী পরিবার সমূহ দ্বারাই প্রকল্পভুক্ত প্রতিটি উদ্দেশ্যের সফল রূপায়ণ।
বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে রাবার চাষে অংশগ্রহণকারী পরিবারবর্গের মানব সম্পদ উন্নয়নের মধ্য দিয়ে প্রকল্প রূপায়ণের সাফল্য সাধন সুনিশ্চিতকরণ ছিল এক অনন্য বৈশিষ্ট্য। প্রকল্প রূপায়ণের লক্ষ্যে 1992 সালে স্থাপিত হয় ডেভেলপমেন্ট ইউনিট ওয়ার্ল্ড ব্যাংক এডেড রাবার প্রজেক্ট। রাবার চাষের প্রসারণ, উন্নয়ন এবং রাবার চাষের মাধ্যমে উপজাতি পরিবারবর্গের পুনর্বাসন প্রকল্পগুলির সঙ্গে যুক্ত থাকা সংস্থাগুলি যেমন রাবার বোর্ড, টিআরপিসি এবং টিএফডিপিসিকে নিয়ে এবং রাবার চারা রোপণ থেকে শুরু করে 8-9 বছর বাদে তরুক্ষীর পাওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক সাযুজ্য বজায় রাখার লক্ষ্যে 2টি এনজিও, আদিবাসী মহিলা সমিতি এবং দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রকে নিয়ে ডেভেলপমেন্ট ইউনিট প্রকল্পে অংশগ্রহণকারী পরিবারবর্গের মাধ্যমে তথা রাবার চাষিদের দ্বারা সৃষ্ট সংস্থা রাবার প্রোডিউসার সোসাইটিগুলির মধ্য দিয়ে বিশ্বব্যাংকের সহায়তায় রাবার চাষ প্রকল্পের সফল রূপায়ণ করতে সক্ষম হয়। বিশ্বব্যাংকের সহায়তায় রাবার চাষ প্রকল্পের সাফল্যে উজ্জীবিত রাজ্য সরকার, জেলা প্রশাসনের দ্বারা মহকুমা শাসক এবং ব্লক আধিকারিকের মাধ্যমে শুরু করে এক ব্যাপক রাবার চাষ প্রকল্প। মূলত উপজাতিভুক্ত পরিবারবর্গের পুনর্বাসন এবং স্থায়ী অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প রূপায়ণ শুরু হয়। অনুপজাতি অংশের মানুষদের একটি অংশ রাবার চাষের মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাবার চাষের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে। টিলাভূমিতে আমরা রাবার চাষ করেছি, তার মধ্যে আমরা দেখেছি বিভিন্ন ফসলের তুলনায় অনেক লাভবান আমরা, তাই আমাদের ওই লাভের অঙ্কে দেখে আমাদের ত্রিপুরার সাধারণ নাগরিক, ছোটোখাটো মানুষ প্রত্যেকেই রাবার বোর্ডের সহায়তায় বিভিন্ন সাহায্য প্রকল্পে রাবার বাগানে করার জন্য উৎসাহী হই। আমরা যারা নাকি সাধারণ শ্রম দিয়ে খেতে হতো, তারা এখন রাবার বাগানের মাধ্যমে ভালো উপার্জন করতে পারছে এবং আমাদের গ্রামের অর্থনৈতিক অনেক পরিবর্তন হয়েছে। আমাদের ছেলে মেয়ে পাশাপাশি গ্রামের বিভিন্ন দিকে আমরা উন্নত। আমি আগে ওই রিক্সা চালাইয়া বাজার এমনি মাল টাল টান দিতাম কিছু, এরপরে এখন এরপর থেকে 84 আমরা রাবার বোর্ড থেকে সহযোগী নিয়ে আমরা কিছু রাবার বাগান করেছিল। এরপর থেকে রাবার বাগান লেটেস্ট কালেকশন হইয়া আমরা আরও বাগান অল্প 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 বাড়াইতে বাড়াইতে এখন বাগান 60-70 কানি মতো এখন হয়ে গেছে। এখন আমরা ওই যে থেকে আমরা পাবলিক ফাইন্যান্স থেকে আমরা ওই লোন হিসাবে আমরা গাড়ি কিছু ইনস্টলমেন্ট গাড়ি লামাইয়া এখন গাড়ি 4টা গাড়ি কিনা হয়েছে। এখন আমরা মোটামুটি ঘর বাড়ি ছোটোখাটো করলাম, পুরা ফাইন্যান্স লেখাপড়া কিছু একজনের এখন শিলংয়ে পড়াইতে আছে ইংলিশ মিডিয়ামে। গাড়ি ঘোড়া বাড়ি ঘর জায়গার সম্পত্তি রাবারের থেকেই আমরা এই ডেভেলপটা করা হয়েছে। মাসে এখন কমের মধ্যে আমরা 50-60 হাজার টাকা ইনকাম এখন বর্তমানে আছি রাবার বাগান করা থেকে। আমরা এখন সুখীতেই আছি।